আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই করোনাকালীন সময়ে সবাই নিরাপদে এবং সুস্থ আছেন। দিস ইজ আব্দুল্লাহ মাসুদ ফ্রম জাস্টুর। আজকে আমি গাজীপুর থেকে নাটোরে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমি সকাল 10টা থেকে এখন বাজে 3টা, আমি এখন পর্যন্ত রওনা দিতে পারি নাই বিকজ অফ প্রচণ্ড রকম বৃষ্টি। বৃষ্টির কারণে আমি এখন পর্যন্ত বাসায় বসে আছি। তো এখন একটু বৃষ্টি কমছে, তো আমি রওনা দিব। তো রওনা দেওয়ার আগে যে যে জিনিসগুলো আমি গুছিয়ে নিছি সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাবো, এবং তারপরে সেগুলো আপনাদের সঙ্গে বেঁধে দেন আমি স্টার্ট শুরু করবো, তখন আপনাদের সঙ্গে আমার জার্নিটা শেয়ার করবো। এখন আমি কী কী নিয়ে যাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার দুইটা ব্যাগ আছে, সেফটি গিয়ার আছে, একটা হেলমেট আছে, রেইনকোট, মানি ব্যাগ, অ্যাকশন ক্যামেরা, একটা হ্যান্ড স্যানিটাইজার, এটা খুবই জরুরি। তো এখন আমরা সব কিছু গুছিয়ে নেই, হোন্ডার সঙ্গে বাঁধি, জার্নি স্টার্ট করি, তখন আপনাদের সাথে আবার কথা বলবো। বাই। পাঁচটা 6টা বাজে, তো এক ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ। ছোট ভাই এই ট্রেন মিস করছে, আর আমার ফোন দিয়েছে ভাই আমারে নিয়ে যাও। চন্দ্রপ্রায় চলে আসছে, তো ভাই যাই দোয়া করেন, ভাবি 9টা বাজতে পারে আর কি। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change, play the game that we say. I need a break. Time to stay strong. পাঁচ মিনিটের রাস্তা আমি মোটামুটি 25 মিনিট আমার করে আসলাম। এখন আমি আছি চান্দুরা ফ্লাইওভারের কাছাকাছি, এখনই উঠবো। আসলে আমার বেরোনোর কথা ছিল 3:30, বাট আচমকা আমার এক ভাই, ছোট ভাই, সে ট্রেন মিস করার কারণে আমার ফোন দিতে ভাইয়া আমি তোমার সঙ্গে যাবো। রাস্তায় আমার এখন বের হইতে হচ্ছে 6:30, ওর জন্য 3 ঘন্টা ওয়েট করলাম। ওর চান্দুরা থাকার কথা, দেখি চান্দুরা ও বসাইছে কি না, হয়তো বা বসাইছে, না হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বসাই যাবে। আমি চান্দুরা ক্লাবারে ঠিক নিতে গিয়ে ওয়েট করবো, ওর জন্য ওকে পেলে দেন আমরা স্টার্ট করবো আমাদের গন্তব্য স্থানের জন্য। ওকে, রেখে থাকি এবং ওর জন্য ওয়েট করি, কতক্ষণ লাগে দেখি। আবার জ্যাম, ছোট ভাইকে বললাম, ছোট ভাইকে আমি এখন ঘুমা দিয়েছি। এখন আমি এখন আমরা কালিয়াপুর পার হচ্ছি,
প্রচন্ড জ্যাম, জানি না কতক্ষণ আটকায় রাখতে হবে। এখন আমরা গড়াই চলে আসছি, গড়াই বাজারে প্রচন্ড জ্যাম। আজকে কতটা টাইম লাগবে আপনি জানেন, প্রতিটা জায়গায় খালি জ্যাম আর জ্যাম, প্রতিটা মরে মরে জ্যাম, ভালো ভাবে গাড়ি টানাই যায় না। এখন গড়াই বাজার পার হইলাম, নাও পাইতে পারি, দেখা যাক যাইতে থাকি। মোটরসাইকেলের জন্য আলাদাভাবে রাস্তা করে দিছে, এতে করে আমাদের জন্য বাইকারদের অনেক সুবিধা হয়েছে। এটা হচ্ছে মোটরসাইকেলের লাইন। হ্যাঁ, গত ঈদেও করছিল, ঈদেও করছে। হ্যাঁ, এটা করে ভালো হয়েছে, এটা করে ভালো হয়েছে, কারণ ওই গাড়ির পিছনে দাঁড়ায় থাকতে হয় না, এটা শুধু মোটরসাইকেলের জন্যই। সময় না লাগলো কি মোটরসাইকেলের জন্য একটা গাড়ি থাকতে পারে না। হ্যালো ভাই, ব্যাক ছিল আপনার বানায়, আমি কিন্তু বাড়ি গেছি, এটা দেখে চালায়েন, আর আপনার জন্য আরেকজনের ক্ষতি হোক এটা যেন না হয়। মানে যেহেতু আপনার ব্যাগ একটু এক্সট্রা এক্সট্রা জায়গা নিচ্ছে, তাহলে একটু অতটুকু জায়গা নিয়ে বের হইন। আমরা এখন যমুনা সেতুতে, যমুনা সেতুর পূর্ব পাশে এখন উঠবো আমরা যমুনা সেতুতে। অনেক জ্যাম তপস্যা পার করে আমরা এখন যমুনা সেতুতে পৌঁছাইছি।
দেখা যাক আমরা সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি কিনা। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। ওকে, যমুনা সেতুর পূর্ব পাশে আমরা কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা আবার গন্তব্য স্থানের দিকে রওনা দিব। এতক্ষণ তো ভালোই আসলাম, দেখা যাক পরবর্তী রাস্তাটুকু কতটুকু ভালো দেখতে পারি। দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে গন্তব্যে পৌঁছাইতে পারি। শর্ট ব্রেক হয়ে গেল আমাদের, প্রতিটা বাইকারদেরই মোটামুটি 50-60 কিলোমিটার জার্নির পরে ছোটো টাইম রিল্যাক্স টাইম দেওয়া লাগে, এতে বাইকটাও একটু শান্তি পাই এবং নিজের শরীরেরও ভালো হয়। এখানে আছে এলাকার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, এখন দুইজন একসাথে যাবো ইনশাল্লাহ। যান আপনার পিছ পিছ আমি। হ্যাঁ, এখন আমরা সিরাজগঞ্জের মধ্যে ঢুকে গেছি, সিরাজগঞ্জ মোড়, রাজস্থান মোড়, যেখান থেকে আমরা সোজা চলে যাব নাটোর। আমার বাম সাইডে যাবে পাবনা, ডান সাইডে যাবে রংপুর, দিনাজপুর, রায়বান্দা, কন্টগঞ্জ। তাহলে মোটামুটি নিজের মধ্যে ফিলিংস হয় যে বাড়ির দিকে চলে আসলাম, বাড়ি বাড়ি একটা বাতাস পাই, ওটা পার হলেই আমার সবচেয়ে চেনা জানা এলাকার কথা মনে পড়ে যায়। আমার হাতের বাম সাইডে পাবনা, ডান সাইডে রংপুর, দিনাজপুর, আর সোজা আমি যাব সেটা নাটোর। নাটোরে ঢুকলাম,
একটু সামনে যাই। ওখানে যাবেন ভাই, ওখানে চল ভাই। এখন ছোটখাটো একটা চায়ের পানের বিরতি দিয়ে দিলাম। আবিদুল খুব ক্লান্ত, ছোট ভাই আমার আবিদুল মনে হয় দেখা যাচ্ছে না, একটু সামনে দাঁড়া দেখা দিই। এই যে ছোট ভাই আমার ক্লান্ত, এখন আমরা চা টা খেয়ে একটু রিল্যাক্স মোডে যাব। ছোট একটা বিরতি দিয়ে এখন আমরা আবার রওনা দিলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্য আমাদের সময় দেখা যাক। ঠিক আছে, আমরা রেখে থাকি আর রাতের জার্নি উপভোগ করতে থাকি। প্রথম পরিবেশটা আপনাদের দেখাইতে পারতাম, বাট দুঃখের বিষয় এখন রাত, এই জন্য চলন মিলের মনোরম পরিবেশ দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সটে যদি কোনো অপশন থাকে বাসা থেকে একদিন চলন মিলে আসবো, এবং সেটা একটা আমি আপনাদের ভালোভাবে দেখাবো। চলন বিলের পানি মোটামুটি আসছে, ফুল আসে নাই, আসতেছে। Thank you.
ছেড়ে আমরা নিচ দিয়ে চলে গেলাম। এখন আমরা বনপাড়া বাইপাস থেকে বনপাড়া বাজারের দিকে ঢুকলাম, আর আমার বাসা মাত্র 13 কিলোমিটার দূরে। 13 কিলোমিটার গেলে আমি বাসায় চলে যেতে পারবো। পরে আছি। অবশেষে আমরা আমাদের রাজাপুরে পৌঁছাইলাম। বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি, এখানে আমরা বাড়িতে আসব। শান্তির ভিলেজ বাড়ি, দিস ইজ বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বড় মা ভালো আছে, আপনি ভালো আছেন? বাবুজি